হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়া এবং ভালোবাসে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সবাইকে জানাই ডোমেস্টিক ব্লক ঘরোয়াতে স্বাগতম আমি আর মাহিপুরি সকাল সকাল চলে আসলাম বাজারে আর এত পরিমাণ গরম পড়তেছে বাজারে আসার দরকার ছিল আরও দশ পনেরো দিন আগে কিন্তু আমি আসি গরমের ভয়ে এখন না আসলে না এই জন্য চলে আসলাম কিছু বাজার করার দরকার ছিল ডিম মাছ এগুলো শেষ এগুলো নেওয়ার জন্য আসলাম সর্বপ্রথমে এসে কসমেটিকের দোকানে ঢুকছি সামনে যেহেতু ঈদ মাহের তো অন্য কোনো কিছু জামা কাপড় কোনো কিছুই কিনতেছি না তারপরে ভাবলাম একটু ক্লিপ টলিপ এগুলা হাবিজাবি কিছু কিনে দিই বাচ্চারা আসলে মানে অনেক খুশি হয় আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আর কসমেটিকের দোকানে আসলে চুরি আর কানের দুল দেখলে তো আমার অনেক বেশি ভালো লাগে মনে হয় যে আমি সবগুলাই নিয়ে যাই মানে আমার কালেকশনে যেন সবগুলাই থাকে অনেক বেশি ভালো লাগে ঝুমকো কানের দুলগুলা মানে বড় বড় ঝুমকোগুলা কসমেটিকের দোকান থেকে চলে আসলাম আর এখন হচ্ছে দেখি রাস্তার পার লেবু বিক্রি করতেছে বাজারের ভিতরে লেবুগুলো একটু বেশি দাম দিয়ে কিনতে হয় এই ভাবলাম এগুলো আমি হচ্ছে দশ টাকা হালে কিনে নিয়ে আসলাম লেবুগুলো আর লেবু কিনে নিয়ে তারপরে ঢুকছি হচ্ছে মাছ বাজারে এখানে আজকে শুধু ইলিশ মাছই অনেক অনেকদিন ইলিশ মাছ খাওয়া হয় না এই ইলিশ মাছটা নেওয়ার পরে আমি যখন কিনে ফেলছি তারপরে দেখি আরো সুন্দর ইলিশ মাছ ছিল সেগুলো হচ্ছে এক কেজিতে হয়তো বা তিনটা হতো আর এটা হচ্ছে এক কেজিতে চারটা হয়েছে ওই মাছগুলো একটু দেখতেও ভালো লাগতেছিল আর একটু বড়ো একটু পাশ মনে হচ্ছিলো যাই হোক কেনা এগুলো যেহেতু কিনা হয়ে গেছে এখানে আমি দেড় কেজি ইলিশ মাছ নিই চিংড়ি মাছগুলোর দাম করছিলাম অনেক বেশি দাম চাই যা আমার সাধ্যের বাহিরে এই জন্য আমি আর চিংড়ি মাছটা নিলাম না তারপর এখানে আমি কাঁচামরিচের দাম করতেছিলাম এখানে বলতেছিল একশো বিশ করে সেই সময়টা মানে আমি যখন বাজারে গেছিলাম তখন মরিচের দামটা একটু বেশি ছিল পরে আমি আড়ত থেকে নিলাম এখানে আমি একটু কম পাইছিলাম আড়ত থেকে আর কি কাঁচামরিচটা নিয়ে নিই কাঁচামরিচ নিয়ে তারপরে হচ্ছে মাহির ঘরে পড়ার জন্য দুটা প্লাজুর কাপড় দরকার পরে আমি প্লাজোর জন্য কাপড় কিনতে গেছি লিলেন কাপড়গুলা এই দোকানে ছিল না বলতেছে ভিতরে যান আমাদের ওই দোকানে পর আমি ভিতরে গেলাম না যেহেতু মাছ টাছ কিনে ফেলছে এই কারণে এখান থেকেই দুইটা আর কি ভয়েল কাপড় নিলাম মায়ের হচ্ছে হালকা যে মিষ্টি কালার ওইটা মায়ের অনেক পছন্দ হয়েছে আর কালোটা নিলাম আমার পছন্দে ঘরে পড়ার জন্য নিচ্ছে আর ভয়েল কাপড়গুলো কিন্তু অনেক আরামদায়ক হয় যেহেতু অনেক পাতলা হয় আর মাহি যেহেতু ঘরে পড়বে এই কারণে ভয়েল কাপড়টা নিলাম আর এমনি সাধারণত আমরা যে সেলারগুলো পরি ওই কাপড়গুলো একটু মোটা থাকে যেহেতু মাহি ছোট মানুষ এই কারণেই আর কি ভয়েল কাপড়টা নেওয়া সবকিছু কেনাকাটা করার পরে একদম লাস্টে নিলাম ডিম কারণ আমার কাছে ডিম ভেঙে যায় এই জন্য যে একদম লাস্টে ডিম কিনবো ডিমেরও যে দাম পরে আমি পনেরোটা ডিম নিছি এখান থেকে